এবং তারা কিভাবে এই 4 নম্বর সিগন্যালে কারা কতটা সচেতন এটা দেখার জন্য আজকে আমরা এই সমুদ্রে আসা আর বাংলাদেশে যে কয়েকটা দুর্যোগের কথা বলা হয়েছে অনেক সময় দেখা গেছে যে এটা আর হয় না যার জন্য মানুষের আস্থাটাও অনেকটা উঠে গেছে আমরা বন্ধের দিনটাকে কাজে লাগাতে চেয়েছি আর এখন পর্যন্ত যেহেতু ধরনের কোনো বৈরী আবহাওয়া বিরাজ করছে না যার জন্য আমরা এখানে আসলে বিষয়টা হচ্ছে আমাদের দেশের মানুষ আমরা সবাই খুব ভ্রমণ পেয়েছি পাশাপাশি আমরা বন্ধের দিন সবাই চাই যে সময়গুলো কাজে লাগাতে আর সবাই আমরা ভ্রমণ করতে পছন্দ করি বাংলাদেশের একটি অন্যতম সমুদ্র বন্দর হচ্ছে এটি কুয়াকাটা এই কুয়াকাটাটা আমাদের অনেকেই দেখা হয়নি সবাই আসলে কক্সবাজারে আমরা আসি আর আপনি যে বিষয়টা আলোকপাত করছেন অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে তারপরও বিশেষ করে আমরা বন্ধের দিনটাকে কাজে লাগাতে চেয়েছি আর এখন পর্যন্ত যেহেতু ধরনের কোনো বৈরী আবহাওয়া বিরাজ করছে না যার জন্য আমরা এখানে উপভোগ করতে এসেছি আজকে এই সুন্দর বিকেলটুকু আসলে নম্বর সিগন্যাল চললেও কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকলেও এটার একটি আসলে এই সমুদ্র সৈকতে আসার ভিন্ন একটা আমেজ আছে এবং মানুষের উৎসাহ অনেক বেশি এর কারণ হয়েছে আর বাংলাদেশে যে কয়েকটা দুর্যোগের কথা বলা হয়েছে অনেক সময় দেখা গেছে যে এটা আর হয় না যার জন্য মানুষের আস্থাটাও অনেকটা উঠে গেছে আর সবচেয়ে বড় কথা হয়েছে যে এখানে সমুদ্র তখন অনেক স্রোত থাকে এবং উত্তাল থাকে এটা দেখার প্রতি মানুষের আগ্রহ অনেক আর্থিকই সুতরাং সব দিক থেকেই যে এখানে অনেকের ভালো লাগে এতদিন আমরা গরমের মধ্যে ছিলাম তখন ওই বন ছুটি পেয়েছি দেখি সমুদ্রের মধ্যে যে আমাদের একটু রিল্যাক্সের জন্য দেখি যে সমুদ্রের পাড়ে মানুষ কীভাবে বন্যার সময় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এই দেখার জন্যই এবং আমাদের গরমের কারণেই বিশেষ করে বন্ধের ছুটিটা উপভোগ করার জন্যই আমরা আজকে এই সমুদ্র সৈকতে এসেছি এবং সমুদ্রের সৈকতে এসে আমাদের খুবই আপ্লুত হয়েছে যে যতটা 4 নম্বর সিগন্যাল বলছে কিন্তু ততটা ওইরকম আমাদের এখানে সেরকম পড়ে না প্রভাব পড়েনি তার মধ্যে আমাদের ভালো লাগতেছে মানে বৈরী একটা আবহাওয়া আছে এবং এটা প্রকৃতির সাথে আমরা মিলেমিশে যাচ্ছি এবং তারা কিভাবে এই 4 নম্বর সিগন্যালে কারা কতটা সচেতন এটা দেখার জন্যই আজকে আমরা এই সমুদ্রে আসা